সরাইমুড়ি উপজেলা 3 নং চাশিরহাট ইউনিয়নের নতুন বাজারে ও নদনা ইউনিয়নের নদনা বাজারে উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে গণসংযোগ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সরাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফহাম বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সাইম, জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দুলাল, নদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সোহাগ, নদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের নেত্রী শেখ হাসিনা, বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন যাহা বলেন তখন তাহা করেন। দিনের কাজ শুরু করে তার জন্য নামাজ, সেটা নামাজ কোরআন শরীফ পাঠ করি, অসংখ্যবার ওমরা হজ পালন করছে, এমন পাঁচত্ব নামাজ পড়ে, যার কাছে দীর্ঘ 36 বছর থেকে আমি দেখে এসেছি যে এলাকার মানুষের জন্য কাজ করে, বঙ্গবন্ধুর অসমর্থ কাজগুলো আজকে জনতা শেখ হাসিনা করেছে। এবং 96 ক্ষমতা এসে আজকে, আগে ছিল প্রত্যেকটি সন্তানের যে ভোটার আইডি এবং জন্ম নিবন্ধনে বাবার নাম তার সাথে মায়ের নাম যুক্ত করে মাদেরকে সম্মানিত করেছে। আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, সকল ভাতার অধিকারী জনতা শেখ হাসিনা।